আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? আমার হাতে কি দুইটা বলেন তো? যারা যারা পিয়াজ দেখতে পাচ্ছেন তাদের চোখে সমস্যা আছে, আমার হাতে আছে দুইটা ডায়মন্ড। ভাই আমরা এতটা ভালো, দেখেন আমরা এতটা ভালো, সারা বাংলাদেশে কিন্তু এখন পেঁয়াজের ফুল দেখা যাচ্ছে, পেঁয়াজের ফুল বিক্রি হচ্ছে, পেঁয়াজের পাতাও মানুষজন খাচ্ছে মাঠে। কিন্তু ভাই বাংলাদেশে পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয় ভাই, কিছুটা ঘাটতি হয়ে যায়, সেটা পাশের দেশ থেকে আমরা ঘাটতিটা পূরণ করি। এইবার কি হইল, আমরা এতটাই ভালো, বাজারে আপনারা সব দোকানে পেঁয়াজ দেখতে পাবেন, কিন্তু আমাদের কেনার সামর্থ্যটা আমরা হারায় ফেলতেছি, এত দাম, ডাবল দাম হয়ে যাচ্ছে, কেমনে পেঁয়াজ খামু? দোকানে পেঁয়াজ আছে অথচ আমরা কি করতেছি, পেঁয়াজের পাতা কিনে খাইতে বাধ্য হইতেছি, পেঁয়াজের ফুল দিয়ে রান্না করতে বাধ্য হইতেছি। এই না হলে ভাই আমরা বাঙালি? দর্শক শ্রোতা, যখন থেকে ভাই আমি বৃহস্পতিবার দিন মানে মার্কেটে গেছি, বাজার করতে গেছি, ভাগ্যিস সেই দিন আমার মানে ডেটটা আমি ঠিক রাখছিলাম যে সেই দিন যে বাজার ঘাট করে নিয়ে আসবো, সেই দিন আমি 2-3 কেজি পেঁয়াজ কিনা নিয়ে আসছিলাম। তো মোটামুটি এটা যদি আমি ভালো মতো ভাই করতে পারি তাহলে আমার মাসটা চলে যাবে বা অনেকদিন আমি এটা খাইতে পারবো, এটা আমার জন্য খুব ভালো দিক। দেখেন দর্শক শ্রোতা, এইটা যখন আমাদের পাশের দেশ এটা বন্ধ করে দিল এবং দীর্ঘদিন এটা বন্ধ থাকবে, কারণ তাদের দেশের সামনে নির্বাচন আছে, তো তারা চাবে না যে তাদের বাজারটা অস্থিতিশীল হয়ে যাক বা বিভিন্ন কারণে তারা বন্ধ করে দিয়েছে। এই সংবাদটা যখন বাংলাদেশের ওই সিন্ডিকেট, বাংলাদেশের ব্যবসায়ীদের কানে চলে গেছে, মুহূর্তের মধ্যেই তারা এই এটার দাম বাড়াতে থাকলো, বাড়াতে বাড়াতে এখন আকাশ চুম্বি। ভাই আপনারা তো এটা নতুন করে আমদানি করে নিয়ে আসেন নাই, তাই না? যেটা ছিল সেটা আপনাকে বিক্রি করতে হবে, নতুন করে যেহেতু আসতেছে না তাহলে আপনি দাম কেন বাড়াবেন? দর্শক শ্রোতা, এখন আপনাদের কাছে একটা জিনিস জানার জন্য বলবো, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় এগোচ্ছি। এখন সব জায়গায় দাবি উঠেছে যে এই পেঁয়াজটা আপনারা 7 দিন খাওয়া বন্ধ করে দেন। কারা কারা আমাদের সাথে আসবেন? সব জায়গায় ডাক উঠতেছে যে সিন্ডিকেট ভাঙতে হলে সবাইকে এক হইতে হবে, এই পেঁয়াজটা 7 দিন কেনা বন্ধ করে দেন। দেখবেন যে এই সিন্ডিকেট ভেঙে গেছে, এই পেঁয়াজটা পচে গেছে, এই পেঁয়াজটা দেখলেই আপনারা চিনবেন। সামনে দেশি পেঁয়াজ আসতেছে, দেশি পেঁয়াজের ফুলকা, পাতা এবং জালি জালি পেঁয়াজও কিন্তু মার্কেটে চলে এসেছে। যখন এটা চলে আসবে দাম এমনিতেই কমতে থাকবে, তখনও আমরা এই পেঁয়াজ কিনবো না, দেখলেই চিনবো, এই সিন্ডিকেট ভাঙবো। তখন দেখি ওরা কত স্টক করে রাখতে পারে। এইটা সংবাদ যেটা বলতেছে, যার 5-7 দিনের মধ্যে দেশি পেঁয়াজ কিন্তু বাজারে চলে আসবে। এবার আমরা দেশি পেঁয়াজের উপরে নির্ভরশীল হই কিছুদিন, আমাদের কৃষকরা অনেকে বলছে যে এতে লাভবান হবে, তারা একটু পকেটে মাল করি ভরবে, আসলে তো এটাও হতে দিবে না, কৃষকদের ওই আবুল বুঝি দেওয়া হবে, সিন্ডিকেট যারা করে তারাই কিন্তু এখানে ফায়দাবান হবে, আমরা কিন্তু এটা ভালো মতোই বুঝতে পারতেছি। যখন ভোক্তা অধিকার যায় বাজারে যায় হানা দেয়, তখন আগের দাম, আবার যখন চলে যায় আবার সেই আপনারা পেঁয়াজের দাম কমাইতে পারতেছেন না, আলুর দাম কমে না। ভাই শুনি মাঝে মধ্যে সংবাদে শুনি এর দাম কমাইলো, এর দাম কমাইলো, আসলে বাজারে ওরা কমায় না, বাঙালিরা কমাইতে পারে না কোনো কিছু। দর্শক শ্রোতা, খুবই দুঃখজনক ব্যাপার, এইবার এই দুইটা দিয়ে বেশ কয়েকদিন চলে যাবে বোঝা যাচ্ছে।